নমস্কার, নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা, আপনাদের সামনে এসেছি আমি জলপাইয়ের ডালের একটা রেসিপি নিয়ে। এই টকের ডালটা কিন্তু খেতে অসাধারণ লাগে, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। অনেক সময় রিচ খাবার যদি বেশি খাওয়া পড়ে তো নর্মালি ইচ্ছা হয় যে একটু ভাত খাই সিম্পল ডালের সাথে বা টকের ডালের সাথে। তো রেসিপিটা একবার আপনাদের সবার জন্য করে প্রথমে ডালটা ধুয়ে নিতে হবে। আমি এখানে মটরের ডাল ইউজ করছি। টকের ডালে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না, তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি দিয়ে দেব 2 চামচ লবণ। আমি লবণটা দিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। একটা সিটি পড়লে আমি কিন্তু প্রেশার কুকারটা বন্ধ করে দেব। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি দেখে নেব। হ্যাঁ, একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জলপাই। আমি জলপাইটা কিন্তু এরকম খোসা ছাড়িয়ে রেখেছিলাম, অনেকে খোসা ছাড়ায় না। আমি খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। আমি আমি প্রায় 100 গ্রাম মতো ডাল রান্না করছি এখন। আমি ডালের মধ্যেই দিয়ে দেবো হলুদ। এখন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো। অনেকে ডাল কাটা দেয়, আমি যেহেতু প্রেশারে সেদ্ধ করেছি আমার ডাল কাটা দেওয়ার প্রয়োজন হয়নি, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দেব, শুকনো লঙ্কা আর সর্ষে আর কালো জিরা দুটো আমি এক চিমটে এক চিমটে করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ডালটা ফোড়ন দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী চিনি দিয়ে নেবেন। তারপরে ডালটা একটু ভালো করে ফুটলে জলপাইটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর আমার ডাল একেবারে রেডি হয়ে গেছে। সিম্পল ও স্বাস্থ্যকর খাবারের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।